বর্তলা মহাশ্মশানের সার্বিক উন্নতি প্রকল্পে সোমবার শ্মশান পরিদর্শন করেন এবং বৈঠক করেন পুর মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান দীপক মজুমদার এবং অন্যান্যরা। বর্তলা মহাশ্মশানের সামগ্রিক উন্নতি করবে শ্মশানের পরিচালনা মন্ডলী সহ স্থানীয় মানুষের সঙ্গে বৈঠক করেন পুর মেয়র। এই প্রসঙ্গে আগামী দিন কি কি কর্মসূচি নেওয়া হবে তার রূপরেখা তুলে ধরেন তিনি। তাদেরকে আজকে মূলত সভার উদ্দেশ্য হচ্ছে এই বর্তলা মহাশ্মশান নিয়ে কিছু কিছু অভিযোগ অনেকের কাছে আমরা শুনেছি, কোথাও ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসা যত্নবান, তার মধ্যে কিছু কিছু ত্রুটি থাকে মধ্যে মধ্যে। পাবলিক দিয়ে যারা আসেন সব দেহ নিয়ে তাদের ডোমেদের সঙ্গে তাদের ব্যবহার বা এরা অভিযোগ তাদের থাকে বা কোথাও আবার ডোমেদেরও অভিযোগ থাকে সার্বিকভাবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা দেখেছি পরিষ্কার রাখা উচিত এবং সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, পরিবেশকে ভালো রাখা। এখানে কিছু কিছু রাত্রিবেলা তো কিছু অন্য লোক ঢুকে শ্মশানে, স্বাভাবিক কাজ অনেক সময় ব্যাহত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে উচ্চ পর্যায়ে বৈঠক দেখেছি। বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে এই শ্মশান পরিচালনা করার জন্য দেখার জন্য আমাদের স্থানীয় লোক, আমাদের মাননীয় কর্পোরেটর এবং আমাদের আধিকারিকের সহ একটা কমিটি আছে, কমিটি সকলকে নিয়ে আমরা বসেছি। স্বাভাবিকভাবে আমরা যেমন শ্মশানের প্রকৃত উন্নয়ন আমরা যেটা করেছি, যেমন এখানে যে পাকা বাড়িগুলি আছে সংরক্ষণ করা, মেনটেন্যান্স করা, বাকি যে কাজগুলি চলে গেছে, বিশেষ করে টয়লেটটা দেখা, এখানে যেটা স্নানাগার আছে, যারা মহিলারা এখানে সব সঙ্গে আসেন, তারা যারা কাজ করেন ধর্মীয় কাজ করার পর তাদের যে ব্যবহার করা জায়গাটা ঠিক করে দেওয়া, পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করেছি যখন যারা শব্দ নিয়ে আসেন রাত্রিবেলা বা দুপুর যখনই আসেন, এখানে যারা শব্দের জন্য সব কাজ করার জন্য, গাও কার্য করার জন্য, মাঙ্গলিক কাজ করার জন্য যে জিনিসপত্রগুলি প্রয়োজন হয় পরে সেগুলি একটামাত্র জায়গা থেকে বিক্রি করা হয়। অনেক সময় যারা শব্দের সঙ্গে আসেন তাদের অভিযোগ থাকে যে প্রকৃত মূল্যের থেকে অনেক বেশি মূল্য নেওয়া হয় বা তাদের সঙ্গে এটা হয়রানি হয় কোথাও, সেদিক চিন্তা করে আমরা চিন্তা ভাবনা করছি যে আরও দু তিনটি আমরা এরকম দোকান করে দেবো, যাতে সবাই এবং নির্দিষ্ট রেট থাকবে জিনিসে, যাতে কেউ প্রতারিত না হয় বা হয়রানির শিকার না হয়। এরকম বিষয়টা হচ্ছে যারা বিক্রি করবে তাদেরও সততা বজায় থাকবে, যেমন এবং যারা ক্রয় করবে এই সময় এসে তারা যাতে কোনো রকম না থাকতে পারে বা প্রতারিত হতে পারে। আর তৃতীয়ত আমরা টোটালি এটা নিরাপত্তার জন্য আমরা পুলিশ আদিকে দেখেছি, কথা বলবো সার্বিকভাবে বলবো শ্মশানটা যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে এবং অনেক সময় দেখি জঞ্জাল থাকে, সাফাই ঠিক মতো হয় না, সেক্ষেত্রে আজকে আমরা দেখব। মূলত এই নিয়ে আজকে আলোচনা, এটা নিয়ে সার্বিকভাবে শ্মশানে পবিত্র করা। আমরা কিন্তু শ্মশানে আপনারা জানেন এর আগে আমরা ইতিমধ্যেই সব দেহ কাজ করার জন্য যে ফিল দেওয়া থেকে আমরা মুখ করে দিয়েছি। আমরা আস্তে আস্তে শ্মশানে যারা সক্রিয় সঙ্গে আসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকের সভা আমরা সক্রিয় সঙ্গে যারা আসেন বা কাজ করতে যারা আসেন তাও কার্য তাদের সভা এবং শ্মশানের চুল্লিগুলি কয়েকটা অপচয় আছে সেগুলি অতি দ্রুত সারের ব্যবস্থা করব। ইলেকট্রিক চুল্লি আমাদের আছে, আরও পাঁচটা চুল্লির মধ্যে তিনটে চুল্লি এখন কিছুটা নষ্ট হয়ে আছে, সেগুলি সারের কাজের জন্য এবং আমরা ইলেকট্রিক চুল্লিটা আমরা সবসময় চালু রাখার ব্যবস্থা করেছি। আমার মনে হয় আগের তুলনায় অনেকটা পরিচ্ছন্ন আছে শ্মশান, তবে আমাদের মনে হয়েছে আরও বেশি পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, পাশাপাশি যারা আসবেন এই সব দেওয়ার সঙ্গে তাদের যাতে সব দেওয়া যে দাহ কার্য করতে যাতে কোনো রকম অসুবিধা না, যেই সমস্যাগুলি তারা করে থাকেন এগুলি আমরা শুনেছি এবং গুরুত্ব যদি বিবেচনা করে আজকে সমাধানের চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা শ্মশানটাকে অন্যভাবে নজর করবো, যেই অভিযোগগুলি এসছে সেগুলি আমরা প্রতিটি চেষ্টা করবো যাতে কোনো রকম যারা আসেন তাদের কোনো অসুবিধা না হয়।